ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। অসাধারণ বোলিংয়ে সবার নজর কাড়লেন মোস্তাফিজুর রহমান। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে 10 রানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল, যা যে কোনো ফর্মেটে অজিতের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 127 রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 52 রান করেন অধিনায়ক রিয়াদ 53 বলের মোকাবেলায়। তার ইনিংসে ছিল 4টি 4। এছাড়া সাকিব আল হাসান 17 বলে 26, ওয়াফিফ হোসেন ধ্রুব 13 বলে 19 রান করেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে 2টি করে উইকেট শিকার করেন জস হ্যাজলউড ও অ্যাডাম চাম্পা। অভিষিক্ত নাথান এলিস 34 রান খরচ করলেও ইনিংসের শেষ 3 বলে 3 উইকেট শিকার করে ইতিহাসের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি অভিষেকে গড়েন হ্যাট্রিকের কীর্তি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মন্থর গতিতে শুরু করে অজিরা। অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেনিংয়ে নেমে নাসুম আহমেদের শিকারে পরিণত হন দলীয় 8 রানে। এরপর ভাগ্যের স্পর্শে 63 রানে জুটি গড়ে ফেলেন একাদশে সুযোগ পাওয়া ব্যান ম্যাকডারমট ও মিচেল মার্শ। 71 রানে তাদের জুটি ভাঙেন সাকিব, 41 বলে 35 রান করে বিদায় নেন ম্যাকডারমট। এতে চাপে পড়ে যায় দলটি, যা আরো বেড়ে যায় শরীফুল ইসলাম মইসেস হেনরিকোসকে শিকার করলে। 94 রানে শরীফুলের শিকারে পরিণত হন ফর্মে থাকা মার্শ। তার আগে 47 বলে 51 রান করে আতঙ্ক ছড়ান বাংলাদেশের বোলিং ইউনিটে। শেষ 2 ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল 23 রান। মোস্তাফিজুর রহমানের করা 19তম ওভারে অজিরা মাত্র 1 রান নিতে সক্ষম হয়। শেখ মেহেদী হাসানের করা শেষ ওভারে 11 রানের দেখা পায় ওয়েডের দল। নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় 117 রান। অ্যালেক্স ক্যারি 15 বলে 20 ও ড্যান ক্রিশ্চিয়ান 10 বলে 7 রান করে অপরাজিত থাকেন, তবে দলকে জয় এনে দিতে পারেননি। 4 ওভার বল করে মুস্তাফিজ মাত্র 9 রান খরচ করেন। 29 রানের খরচায় 2 উইকেট শিকার করেন শরীফুল। নাসুম 19 ও সাকিব 22 রানের বিনিময়ে 1টি করে উইকেট শিকার করেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন।